দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিবিএস ইনসাইট শুরু করছি। আমি শাহরিয়ার খান, আমার সাথে আমার রিপোর্টার কামরান সিদ্দিকী আছে। আমরা যে প্রসঙ্গটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে, যখন বিশ্ববাজারে এত খারাপ অবস্থা, ডলারের দাম এত বৃদ্ধি, তেলের দাম অনেক বেড়ে গেছে, সো অনেক ধরনের সমস্যায় আমাদের ভিতরে আছে। কিন্তু এই সময় দেখা যাচ্ছে বাংলাদেশের যে প্রাইভেট এয়ারলাইন্সগুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশের প্রাইভেট এয়ারলাইন্স কিন্তু সেই 90 দশকের শেষ দিক থেকে আছে এবং এই পর্যন্ত 10টা প্রাইভেট এয়ারলাইন্স এসছে, কিন্তু ম্যাক্সিমামগুলো 8টাই বন্ধ হয়ে গেছে। এরপরেও তারা দেখছে, প্রাইভেট এয়ারলাইন্সগুলো দেখছে যে সামনে বিশাল অপরচুনিটি, সো তারা তাদের ফ্লিট এক্সপানশনের পরিকল্পনা করেছে। সেটার সাথে একটা নতুন এয়ারলাইন্সও যোগ দিয়েছে, আপনারা জানেন এখন অপারেট করে নভো এয়ার আর ইউএস বাংলা, তার সাথে এয়ার অ্যাস্ট্রা একটি নতুন যোগ করেছে। আর এছাড়া ফ্লাই ঢাকা নামে আর একটি এয়ারলাইনার নতুন অ্যাপ্লাই করেছে আসবে বলে, সো এবং তারা কিন্তু যে এক্সপানশন প্ল্যান করেছে এটা কিন্তু ভালোই প্ল্যান করেছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের এইখানে এখন এয়ারপোর্টে ধরেন প্রত্যেক বছর এখন ক্যালকুলেট করা হয় 60 থেকে 70 লাখ মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে। তো সেটা সামনে দেখছেন থার্ড টার্মিনাল, আপনারা জানেন যে থার্ড টার্মিনালের কাজ চলছে এবং বেশ বড় হবে থার্ড টার্মিনালটা, এবং তার ফলে ক্যাপাসিটি বেড়ে হবে 22 মিলিয়ন, মানে 2 কোটি 20 লাখ হবে এটা যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটি। এগুলোর কথা মাথায় রেখে প্রাইভেট এয়ারলাইন্সগুলো অলরেডি তাদের পরিকল্পনাগুলো আমাদের কাছে রিভিল করেছে যে তারা কীভাবে এক্সপ্যান্ড করবে। সো আমি কামরানের কাছে যাই যে ইউএস বাংলা এবং নভো এয়ার, এই দুটা যেটা অলরেডি রানিং আর এয়ার অ্যাস্ট্রা যেটা সামনে আসছে, এরা কি এক্সপানশন প্ল্যান এবং কি ফ্লিট নিয়ে আসছে? আচ্ছা, তাদের যেমন ইউএস বাংলা এবং নভো এয়ার, তাদের বর্তমানে 2টা মিলিয়ে হচ্ছে 22টা এয়ারক্রাফট আছে, যেটা আমরা 2023 সালের মধ্যে সেটা হয়ে যাবে 33টা, এবং ইনক্লুডিং এয়ার এস্ট্রা। এয়ার এস্ট্রা অলরেডি একটা এয়ারক্রাফট চলে এসেছে, তারা এই নভেম্বরের মধ্যেই রান করতে চায় বিজনেসটা। একটা এয়ারলাইন্স গত এয়ারক্রাফট গত শুক্রবারে বাংলাদেশে পৌঁছেছে, আরও 3টাও এই বছরের মধ্যে এয়ার এস্ট্রা পেয়ে যাচ্ছে। সো এখানে এক্সিস্টিং নভো এয়ারের 6টা আছে, আবার ইউএস বাংলার আছে 16টা, টোটাল 22টা, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 33টা টোটাল হয়ে যাচ্ছে শুধু প্রাইভেট এয়ারলাইন্সের এক্সপানশনটা। এবং আপনি যেটা শুরুতে বলেছেন যে আসলে কেন এই গ্লোবাল বৈশ্বিক স্লোডাউনের মধ্যেও তারা সাহস করেছে, এখানে আপনি নিশ্চয় জানেন যে আমাদের মিডল ইস্ট আমাদের হচ্ছে মূল একটা বাজার, যেখানে আমাদের শ্রমিকরা আসা যাওয়া করে, এবং বাংলাদেশে যে ফরেন এয়ারলাইন্স ডোমিনেটিং কিন্তু মোস্টলি ফ্রম মিডল ইস্ট বেস, তারা বিশেষ করে কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, তারপরে এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, এরা হচ্ছে মূল বিজনেসটা ডোমিনেট করছে। 28টা ফরেন এয়ারলাইন্স এখানে, তারা 80% বিজনেস, ফরেন প্যাসেঞ্জারের 80% বিজনেস হচ্ছে ফরেন এয়ারলাইন্সের হাতে। তো এরা হচ্ছে আমাদের লোকাল এয়ারলাইনাররা বলছে আমরা কিছু এখান থেকে, তারা কিছু নিচ্ছাক করতে চায়, এবং সেটা তারা থার্ড টার্মিনাল এবং অন্যান্য এয়ারপোর্ট যে এক্সপানশন হচ্ছে এই সুযোগটাকে টার্গেট রেখেই তারা এটা নিতে চায়। আই মিন, আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, যে এক্সিস্টিং যে 80% বিদেশি এয়ারলাইন্স নিয়ে যাচ্ছে, এটা তো ধরেন এক্সিস্টিং এয়ারপোর্ট থেকেই নিয়ে যাচ্ছে, এই ফ্যাসিলিটি থেকে। থার্ড টার্মিনালের জন্য ওয়েট করার মানেটা কি? থার্ড টার্মিনাল হলে আমাদের যাত্রী সংখ্যা আরও, ফ্যাসিলিটি সার্ভিস যদি বাড়ে, এবং আমাদের সামনে যে বিজনেস, আপনি জানেন যে 101টা আমাদের যে এক্সপোর্ট প্রসেসিং জোন, সব মিলিয়ে তারা আশা করছে যে, এবং আরও কয়েকটা যে লোকাল এয়ারপোর্ট, যে আমাদের যেমন ঈশ্বরদীতে, পাবনাতে, যেটা এখনো চালু হয় নাই, আছে এক্সিস্টিং, তারা এটা অপারেট করার জন্য অনেকদিন ধরে বলছে। ওখানে রূপপুর পারমাণবিক প্রকল্প, তারপরে আছে শমশেরনগর যেটা হচ্ছে মৌলভীবাজার, ওইদিকে বগুড়া, লালমনিরহাটে একটা এয়ারপোর্ট আছে, তারা এগুলাও মানে স্টেক হোল্ডাররা বলছে যে এগুলোও চালু করা দরকার, যেখানে একটা চাহিদা তৈরি হয়েছে। আর থার্ড টার্মিনাল হলে তো আরও সার্ভিস ফ্যাসিলিটি বাড়বে, তখন তারা আশা করছে যে যাত্রী সংখ্যা এবং বিজনেস সব মিলিয়ে এই যাত্রীর একটা সংখ্যা বাড়তে পারে বলে তারা আশা করছে। ঠিক আছে, আমি আসলে মানে এখানে অডিয়েন্সকে রিমাইন্ড করে দিতে চাই যে যারাই আমাদের বর্তমান এয়ারপোর্ট দিয়ে ট্রাভেল করেছেন, আমি নিশ্চিত যে আপনারা কেউই খুব একটা হ্যাপি হতে পারেননি, বিশেষ করে ওয়েন উই আর রিটার্নিং, সেই সময়ের এক্সপিরিয়েন্সগুলো খুবই পেইনফুল, খুবই বাজে ম্যানেজমেন্ট, এবং এখানে একমাত্র ইমিগ্রেশন সেকশন ছাড়া আর বাদবাকি কোনো সেকশনেরই কোনো স্যাটিসফ্যাক্টরি সার্ভিস নেই, আর খুবই গাদাগাদি, লাগেজ হ্যান্ডলিং তো জঘন্য, ভয়ঙ্কর। এমনকি আপনার যে এক্সিট করবেন গ্রিন চ্যানেল দিয়ে, আপনার নর্মালি যে এক্সিট করবেন, এটাও পুরো ফুল অফ হ্যারাসমেন্ট।
সো একটা এক্সপেক্ট করা যাচ্ছে থার্ড টার্মিনালে এই জিনিসটা অনেক ইম্প্রুভ করবে, কারণ এটার ম্যানেজমেন্টগুলো একটা কথাবার্তা চলছে যে এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, জাপানিজ কারো হয়তো, এখনও আমরা জানি না ফর শিওর, বাট এই ধরনের হওয়ার কারণ বলে যে আমাদের এই এয়ারপোর্টটা এখনও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হলেও বিহেভ করে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট থেকেও খারাপ, আপনি অন্যান্য দেশে ঘুরে দেখতে পারেন। সো নেক্সট আমার প্রশ্ন যে এই সময় আবার কোভিড, মানে যে কোভিডের পরবর্তী যে আমরা একটা রিকভারি দেখেছি, ইউক্রেন ওয়ার সব কিছুর পরে যে তেলের দাম বেড়ে গেছে, এয়ার টিকিটেরও দাম বেড়ে গেছে, আমরা কি কোনো প্রবণতা দেখছি যে এর ফলে যাত্রী কমে যাচ্ছে? না, ইন্টারন্যাশনাল তারা বলছে যে এয়ারলাইনারগুলো বলছে যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমাদের কাছে তাদের ভালো বিজনেস করছে, যাত্রী ভালোই যাচ্ছে। এবং আপনি জানেন গত লাস্ট অর্থ বছরে বাংলাদেশ থেকে 10 লাখ লোক বাইরে গিয়েছে এবং এখন যে ট্রেন্ড সেটা কিন্তু অ্যারাউন্ড 1 মিলিয়ন পার হয়ে যাবে। সো ইন্টারনে এবং কিন্তু লোকাল যে ডোমেস্টিক যে ফ্লাইটগুলো ঢাকা চিটাগং, ঢাকা কক্সবাজার বা সৈয়দপুর যশোরে, তারা তাদের বিজনেসটা খারাপ, তারা যেটা বলতে চাইছে। এবং পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে যেটা হয়েছে ঢাকা বরিশাল যে রুট, এই রুটে অনেকে ফ্লাইট অপারেশন বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে এবং এয়ারএস্টা সব রুটেই ফ্লাইট অপারেট করবে, শুধু ঢাকা বরিশাল করবে না, কারণ তারা বলতে চাইছে পদ্মার সেতুর কারণে অনেক যাত্রী সড়ক পথে যাতায়াত করছে। সো তারা যেটা গ্লোবাল বিজনেস, গ্লোবাল ইন্টারন্যাশনাল ফ্লাইটে ভালো বিজনেস এখানে কম হওয়ার কারণ, তারা যেটা বলতে চায় যে এখানে জেট ফুয়েল প্রাইসের যে ধাক্কাটা এবং আরেকটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল ক্যারিয়ার বিমানের সঙ্গে তারা একটা আনইভেন কম্পিটিশনের অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে। আপনি শুরুতে যে বললেন 10টা এয়ারলাইন কেন টিকতে পারলো না, তারা বলতে চায় তাদের অন্যতম হলো যে তারা যে ট্যাক্স ভ্যাটটা ইম্পোজ করা হয় এবং গত আমাদের এই অর্থ বছর থেকে সরকার বাজেটে 15% নতুন ভ্যাট সংযোজন করছে প্রাইভেট এয়ারলাইন্সগুলোতে, এর বাইরেও অনেকগুলো এটিআই অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5%, তারপরে হচ্ছে এয়ারক্রাফট ইম্পোর্ট, এয়ারক্রাফটের যে মেশিনারি সেখানে প্রত্যেক জায়গায় 5% করে ভ্যাট ট্যাক্স আছে। তারা যেটা বলতে চায় এটা নাকি আমাদের প্রতিবেশী দেশগুলোতে নাই, ইন্ডিয়া সিঙ্গাপুর তাদের প্রাইভেট এয়ারলাইন আসলে, মানে কোন ইফ ইট ইজ অ্যাপ্লাইড ফর প্রাইভেট সেক্টর তাহলে ওয়াই নট ফর বিমান, ইজ দেয়ার এ রিজন যে বিমানকে কেন ফেভার করা হবে? বিমানের তারা বিমানের হচ্ছে সরকারি যে লোনের ফ্যাসিলিটিসটা, তারা যেহেতু ন্যাশনাল ক্যারিয়ার হিসেবে তারা সরকারের পক্ষ থেকে যে সুবিধাগুলো বেশি পায়, তারা বলতে তারা এই ফ্যাসিলিটিগুলো অনেক ক্ষেত্রে পায় না। আর যেটা এবং ডোমেস্টিকের ক্ষেত্রে আরও বেশি, তারা ডোমেস্টিক রুটের ক্ষেত্রে হ্যাসেলগুলো আরও বেশি ফেস করছে। হ্যাঁ, আমি এটাও জানি যে প্রাইভেট এয়ারলাইন্সদের আরেকটা বিরাট কমপ্লেন হচ্ছে যে যখন তাদের জরুরি রিপেয়ারের দরকার হয় একটা যন্ত্রাংশ আনলে সেটা ওই ট্যাক্স না যতক্ষণ দিবে ততক্ষণ পর্যন্ত ছাড় হয় না। সো ওইখানে কোনো সম্পর্কর ভিতরেও খুব একটা ট্রাস্ট নেই, তার ফলে দেখা যায় যে একটা এয়ারলাইন আপনার একদিন বসায় রাখলেই তো বিরাট খরচ। সো দেখা যাচ্ছে যে একটা এয়ারক্রাফট হয়তো পার্টস রিপেয়ারের জন্য এসে বসে আছে কিন্তু ওই যে আমলাতান্ত্রিক জটিলতা এটাও একটা কমপ্লেন আছে। বাট গিভেন দ্যাট যে এখানে তেলের দাম বৃদ্ধির কারণে আমরা যদ্দূর জানি যে টিকিটের দামও অস্বাভাবিক বেড়েছে, এরপরেও মানে কীরকম বেড়েছে এবং এরপরেও কি যাত্রীর পরিমাণ, আপনি যেটা বলছেন যে সব ধরনের যাত্রীকে এখনও আনাগোনা করছে, 2019 সাথে কম্পেয়ার করলে কি না? যেমন ডোমেস্টিকে যেটা হয়েছে, বিমান যেই পরিমাণ ছাড় দিতে পারে যেই টিকিটের যে দামটা রাখছে ডোমেস্টিকে, সেটা প্রাইভেট এয়ারলাইন্সগুলো সে অনুযায়ী পারছে না তাদের সাথে কম্পিটিশনে। এ কারণে বিমান প্রাইভেট এয়ারলাইন্সের যে যাত্রীরা বিমানে কনভার্ট করছে ডোমেস্টিক রুটে, যাত্রী কমে নেই। আর ওইদিকে ইন্টারন্যাশনালি হচ্ছে তারা বলছে যে তাদের বিজনেস অলমোস্ট 2019। একটু ক্লারিফাই করেন যে মানে প্রত্যেকটা এয়ারক্রাফটের তো নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, যে যদি প্রাইভেট এয়ারলাইন্সের সব যাত্রী যদি বিমানে যায় তাহলে কি বিমান কি ফ্লাইট বাড়িয়ে দিয়েছে? না, বিমানের হচ্ছে যে বোয়িং, যেমন একটা বোয়িংয়ের ক্যাপাসিটি আর অন্যান্য প্রাইভেট ক্যারিয়ারদের ক্যাপাসিটি অনেক কম, তাদের এয়ারক্রাফ্টগুলো ছোট বেশিরভাগ, ও বিমানের কাছে অনেক অ্যারাউন্ড 6-7টা বোয়িং অপারেট করে, সেটা তারা ঢাকা লোকাল ডোমেস্টিক ফ্লাইটগুলোতেও অপারেট করছে এখন, যে কারণে কিন্তু এটা তো বিমানের লাভজনক হওয়ার কথা না, কারণ লং হল। হ্যাঁ, ওরা যেটা বলছে যে বিমান আসলে মানে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার নিয়ে তো অনেক প্রশ্ন আপনি জানেন, যে সেই ওরা বিমান যেহেতু লস দিয়েও অনেক কিছু চালায় যেটা ওরা প্রাইভেট
প্রাইভেটরা বলছে আমরা পারি না, ওরা যে ফ্যাসিলিটিগুলো সরকারের কাছ থেকে পেতে পারে বা ব্যাংক থেকে এটা ওরা নিতে পারছে না। এবং তারা এটা নিয়ে তাদের দীর্ঘদিনের অভিযোগের একটা একটা ইয়া হলো যে তাদেরকে যাতে একটা সমান কম্পিটিশনের একটা সুযোগ দেওয়া হয় এই অভিযোগটা তারা করে, তা না হলে তাদের পরিণতি হয়তো আগে আগামী ওই আগে যে আটটা বন্ধ হয়ে গিয়েছে তারা সেই তারপরেও তো তারা রিস্ক নিয়ে এক্সপানশন করছে। এবং এখানে কিরকম ইনভেস্টমেন্ট হচ্ছে? এখানে যে এগারোটা এয়ারক্রাফট তাদের হিসাবে হলো প্রায় 3,000 কোটি টাকার উপরে। এগুলো কি তারা লিজ দিয়ে? হ্যাঁ, এগুলো হচ্ছে তিনটা এয়ারক্রাফট ইউএস বাংলা তারা নিজস্ব পারচেস করছে, আর বাকি যে আটটা এয়ারক্রাফট মানে নভো, ইউএস বাংলা এবং এয়ারএস্ট্রা মিলে এগুলো লিজে আনা হয়েছে। আমি যতদূর জানি যে মানে সবচেয়ে বড় পৃথিবীতে এয়ারলাইন্স এর সবচেয়ে বড় বিজনেস হচ্ছে লিজ দেওয়া। এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা বিভিন্ন দেশে যখন এইসব কোম্পানিগুলো আসে তখন তারা লিজ দেয়। আচ্ছা যাই হোক, এখন এখন দেখছি যে আমাদের তেলের দাম, যে জেট ফুয়েল আমরা এখানে একটা স্টোরিতে উল্লেখ করেছি যে গত বছর ছিল 64.50 টাকা, সেটা এখন জেট ফুয়েল 101 টাকা হয়েছে। এর ফলে প্রচুর আপনার টিকিটের দাম বেড়েছে। আমরা যদ্দূর জানি যে মাইগ্রেন্ট ওয়ার্কারের ফ্লো অনেক বেড়ে যাওয়ায় আমরা এখন 19 সালের পর্যায়ে আছি, কিন্তু এখানে যেই ট্রাভেলটা কমেছে সেটা হচ্ছে টুরিস্ট জাতীয় ট্রাভেল, হয়তো খুব হাই এন্ড টুরিস্ট ট্রাভেল করছে, হেলথের জন্য যারা যেত তারা যাচ্ছে, আর স্টুডেন্ট রিজিউম করেছে বিদেশে যাওয়া তারাও যাচ্ছে। এখন খরচ বেশি হলেও যাচ্ছে, কারণ এগুলো হলো আর হলো হেলথ তো বললাম, বাট টুরিস্টের ফ্লো নেই, ইনওয়ার্ড টুরিস্ট ফ্লো আপনারা জানেন আমরা বোধহয় কি ডিসেম্বর থেকে পাবো, ডিসেম্বর এই নভেম্বর থেকে উইন্টারে পাবো আর কি। আর বাংলাদেশ থেকেও যে বাইরে ট্যুরিজম করে সেটার পরিমাণও হয়তো তুলনামূলকভাবে কম, বাট ওভারঅল প্যাসেঞ্জার্স আর মাচ হায়ার। এটা ছাড়া আমরা এই স্টোরি থেকে জানলাম যে হেলিকপ্টারের বিজনেসও অনেক এক্সপ্যান্ড করেছে। হেলিকপ্টার আমাদের বর্তমানে 10টা কোম্পানি হেলিকপ্টার অপারেট করে, এর মধ্যে 9টা ফাংশনাল আছে এবং তারা 32টা বর্তমান টোটাল 32টা হেলিকপ্টার। এখন আমাদের মূলত তারা যারা এগুলার অপারেশন করছে তারা বলতে চাচ্ছে আমাদের এখানে যে বিজনেস ট্রাভেলার যারা ফরেন, যেহেতু আপনি জানেন সড়ক আমাদের যোগাযোগের একটা সমস্যা, যানজট তারা অনেকে, এবং আরেকটা হচ্ছে হসপিটালে যে ইমার্জেন্সি রোগী আনা নেওয়া, তারপরে হচ্ছে এসব কারণে তারা এখন যে 32টা তারা বলতে চাচ্ছে আগামী, এটা একটু লং টার্মে প্ল্যান তাদের, বাট পার ইয়ারে 5টা করে হেলিকপ্টার অ্যাভারেজে অ্যাড হচ্ছে আমাদের, এবং এটা 2030-তে মানে আগামী তারা 10-8 বছর পরে যেটা বলতে চাচ্ছে যেটা ডাবল হয়ে যাবে। এখন 350 ফ্লিট আছে সেটা 650 হয়ে যাবে, এবং এয়ারক্রাফটের সংখ্যাটাও এরকম ডাবল হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে সামনে এবং আন্তর্জাতিক যে এক্সপার্টরা আছেন তারা, মানে এয়ারলাইন্স এবং এয়ার ট্রাভেল এক্সপার্টরা আছেন, তারা বলছে যে অ্যাকচুয়ালি পুরো এয়ারলাইন বিজনেসটা এটা নর্মাল হতে 2024 হবে, রাইট? জি। সো তার আগ পর্যন্ত একটা জিনিস হলো যেহেতু আমরা হলো পৃথিবীর আমাদের মতো কয়েকটা দেশ আছে যারা যারা পৃথিবীতে বিভিন্ন দেশে ম্যান পাওয়ার পাঠায়, এবং বিভিন্ন দেশে আপনারা জানেন যে আমরা হাই সিক্স, আমরা ষষ্ঠ সেন্ডিং কান্ট্রিজ। হ্যাঁ, সেদিন আমি দেখলাম যে ক্যানাডাতে এত লোকজন শর্টেজ যে তারা স্টুডেন্টদের উপরে যেই আগে রেস্ট্রিকশন ছিল সেটা উঠিয়ে দিয়েছে, যে যত পারো কাজ করো। এটা কিন্তু বাস্তবতা যে বিভিন্ন দেশে কিন্তু যতই দরজা বন্ধ রাখুক তাদের কিন্তু এইজিং পপুলেশন বেড়ে গেছে, তাদের চিলড্রেনের সংখ্যা কমে গেছে, এবং যেই কারণে আমরা একটা এই মুহূর্তে বাংলাদেশ এটার একটা লিভারেজ পাচ্ছে, এবং টপ ম্যান পাওয়ার বোধে যায় ইন্ডিয়া, চায়না এবং বাংলাদেশ সিক্স বললেন, আর বাদ বাকিগুলো কারা কারা? ইন্ডিয়া টপ, তারপরে হচ্ছে ফিলিপিন্স আছে, চায়না আছে, পাকিস্তান আছে, তারপরে নেপাল আছে, এগুলোই মোটামুটি টপ লেভেলে। নেপাল তো বাংলাদেশ থেকে বেশি মানুষ, না বাংলাদেশের চেয়ে কম, 10-এর পরে, নেপালের পপুলেশন তো বাংলাদেশের মতো না। আর বাংলাদেশের লোকদের ভিতরে একটা প্রবণতা আছে পিপলদের ভিতরে যে কষ্ট করব বিদেশে গিয়ে কষ্ট করি। সো যাই হোক, সো সামনের এই অপরচুনিটিগুলো নেওয়ার জন্য একটা টাইমলি পদক্ষেপ। আমরা আরেকটু কামরানকে লাস্ট জিজ্ঞেস করবো, আমরা যদিও এখানে আমরা প্রাইভেট এয়ারলাইন্সের কথা বলেছি, বিমান প্রচুর ইররেগুলারিটির ভিতরেও বিমান থেকে আমরা সবসময় আশা করি যে ভালো কিছু করবে, সো বিমান এই ক্ষেত্রে কি করছে?
বিমান যেটা বলছে তাদের তো এক্সিস্টিং 21টা এয়ারক্রাফট আছে, এর মধ্যে বেশ বড় পরিসরে কয়েকটা আছে বোয়িং। তো তারা তাদের ফ্রিকোয়েন্সিটা মূলত তাদের এই মুহূর্তে ফোকাস, যেমন ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট তারা অনেকদিন আগেই আবেদন করে রেখেছে, ওই দিক থেকে অনুমতি পেলেই তারা খুব শীঘ্রই শুরু করবে। বিমানের এমডি রিসেন্ট যেটা আমাদেরকে সাংবাদিকদেরকে বলেছেন, তাদের এক্সিস্টিং যে বিজনেস ভলিউম অ্যানুয়াল টার্নওভার হচ্ছে $700 মিলিয়ন, যেটা তিনি 1 বিলিয়নে নিতে চান, এবং সেজন্য তারা ফ্রিকোয়েন্সি এবং মিডল ইস্ট ফোকাস তো তাদের ভালো যাতায়াত আছে, সেটা তারা ব্যবসাটা ধরতে চান। বাট এয়ারক্রাফট তারা যোগ করবে কিনা এটা আমাদেরকে এখনো প্রকাশ করেনি, হয়তো 2-3 দিনের মধ্যে আমরা জানতে পারবো। আচ্ছা, না যদি আপনার 700 মিলিয়ন থাকে, আপনি জাস্ট চিন্তা করেন এটা হলো 20% ভিতরে, রাইট? সো আপনার বিদেশি এয়ারলাইন্স গুলো কত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিজনেস করে উঠাচ্ছে, সো বিমান কেন পারবে না, যেখানে এত আনফেয়ার ভাবে বিমান অনেক গভর্নমেন্টের থেকে অনেক কিছু পায়, এবং আনফেয়ার ভাবে পেয়েও যদি ফেয়ারলি অনেক কিছু আর্ন করতো তাহলে তো আমরা ঠিক না, আমরা উইউড বি মোস্ট হ্যাপি। সো আশা করি দর্শকরা এনজয় করলেন রিপোর্টটা, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।